সেই প্রাচীনকাল থেকেই বাঙালির শিল্পমনের প্রমাণ পাওয়া যায়। বসতির প্রারম্ভকালে এই জনপদের শিল্পের প্রাথমিক ধারণাই আসে মৃৎশিল্প থেকে। মৃৎশিল্পের অনন্য বিভাগ শখের হাঁড়ি। ধুঁকে ধুঁকে বেঁচে থাকা রাজশাহীর শখের হাঁড়ি নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। বাঙালির ঘর গৃহস্থালির অন্যতম অনুষঙ্গ হাঁড়ি। একটা সময় মাটির তৈরি হাঁড়ি পাতিলেই রান্না করা হতো বাড়ির সব খাবার। আর শৌখিন কাজে যে মাটির হাঁড়ি ব্যবহার করা হয় তাকে বলা হয় শখের হাঁড়ি। শখের হাঁড়িটা অনেকটা পরিপাটি রঙের আলপনায় সজ্জিত। প্রাচীন সভ্যতায় বাঙাল অঞ্চলে শখের হাঁড়ি ব্যবহারের প্রচলনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। হরপ্পা মহেঞ্জাদারো সভ্যতার নিদর্শন হিসেবেও মিলেছে এ অঞ্চলে শখের হাঁড়ি। নিকটাত্মীয়ের বাড়িতে মিষ্টান্ন নিয়ে যাওয়া, দই কিংবা পিঠাপুলি সহ নানা খাবার উপহার হিসেবে দেওয়ার কাজে ব্যবহার হতো শখের হাঁড়ি। এছাড়া পূজা পার্বণ ও আনন্দ উৎসবে শখের হাঁড়ির ছিল কদর। নীল, লাল, কালো, সবুজ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে আমরা রং করি। এখন সেই তেঁতুলবিশের আঠা আর নেই, আর ওসব প্রাকৃতিক রংগুলো আর পাওয়া যায় না। না পাওয়াতে সরাসরি আমি প্লাস্টিক পিন দিয়ে কাজ করছি। এখন আর কেউ আশপাশে কেউ আর কোনো পারেরাও বানাতে চায় না, শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে। সমাজ থেকে এই শখের হাঁড়ি যে হারিয়ে গেছে তা নয়, তবে এখন আর নেই এর সার্বজনীনতা। ক্রমে ছোট হয়ে আসছে শখের হাঁড়ির পৃথিবী। বাংলাদেশের রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের দু একটি গ্রামে এখনও শখের হাঁড়ি বানানো হয়। তবে এর কারিগররা আজকাল ভুগছেন হতাশায়। দিন দিন কদর হারাচ্ছে শখের হাঁড়ি। পেশা হিসাবে এটাকে ধরে রাখা এখন কষ্টের, বলছেন কারিগররা। আগে রাজশাহী বিভাগে 4,500 পরিবারে বানাতে, এখন কেউ আর বানাতে চায় না। শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে, বিক্রি না হওয়াতে এই শিল্পীকে বেঁচে রাখতে গেলে সরকারের কোনো একটা পদক্ষেপ না করলে বিষয়টা হয়তো সম্ভব হয়ে উঠবে না। শখের হাঁড়ি বানানোর প্রক্রিয়াটাও অনেকটা শৈল্পিক। এতেও ব্যবহার হয় শিল্পীর নিপুণ হাত আর রঙিন তুলি। আর এতে আঁকা হয় আকর্ষণীয় আলপনা, হাতি, ঘোড়া, মাছ কিংবা রকমারি ফুল। এখনও কেউ কেউ ঘরে সাজিয়ে রাখার জন্য কেনেন এই শখের হাঁড়ি। তবে এমন মানুষের সংখ্যাও সামান্য। বাঙালির আদি অনুষঙ্গ শখের হাঁড়ি বাঁচিয়ে রাখতে চাইলে নিতে হবে আরও পদক্ষেপ। দরকার পৃষ্ঠপোষকতা ও বিপণন, বলছেন সংশ্লিষ্টরা। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।